প্রতিদিনই এটা দৃশ্য, হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছেন অথবা কোর্টে এসে আসে, বিভিন্ন আদালতে ঢুকছে। এ দৃশ্য কোন গণতান্ত্রিক বিশ্বে দৃষ্ট হতে পারে না, কোন গণতান্ত্রিক দেশে দৃষ্ট হতে পারে না। আজকে আমাদের অনেক আপনার বুদ্ধিজীবী টেলিভিশন টক শো আপনাদের কাছে প্রিয়, সেখানে তারা অনেক কথা বলে, কিছু সংখ্যক আপনার এই তথাকথিত অত্যন্ত উচ্চ শিক্ষিত ভদ্রলোকেরা তারা গণতন্ত্রের কথা বলেন এবং তারা প্রমাণ করতে চান যে হাসিনাই হচ্ছেন গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগ হচ্ছে একমাত্র দল যা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আমি তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আছেন, তথাকথিত সম্পাদকরা আছেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন, দয়া করে ঢাকার নিম্ন আদালতে যান, যে দেখুন যে সেখানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের সমাজের মুক্তিযোদ্ধা এবং যারা দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে অতীতে, তাদের সকলকে এক কাতারে দাঁড়িয়ে আদালতে গিয়ে এখন আমরা হাজিরা দিতে হাজির হতে, এমন একটা বিচার ব্যবস্থা এরা তৈরি করেছে যে বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি আপনাকে জামিন দেয় সেটা নিয়ে যখন লোয়ার কোর্টে যান, তখন সেখানে ওই লোয়ার কোর্টে সবচেয়ে নিম্নতম যিনি আছেন বিচারক, তিনি দেবেন কি দেবেন না সেটা আপনি নির্ধারণ করেন, দেন না, তিনি জামিন বাতিল করে দিয়ে কারাগারে পাঠিয়ে। আজকে আমার সঙ্গে ছিলেন মেজর হাফিজ, একজন মুক্তিযোদ্ধা, এদেশের জন্য যিনি লড়াই করেছেন। আমার সঙ্গে ছিলেন 90-এর গণঅভ্যুত্থানের আরেকজন নেতা কারণ কবি ফুকন, আমার সঙ্গে আরো অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছি। গত কয়েকদিন আগে আমার মামলা আরো ট্রায়াল শুরু হয়েছে, আমার ধারণা এক দেড় মাসের মধ্যেই আমাদের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনার অত্যন্ত পরিষ্কার, তারা যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে যে তুমি অনেক খারাপ কাজ করে তুমি সরে যাও, তাদের সকলকে তারা কারাগারে ঢুকে এবং তারা আপনার ওই লোককে দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে চারজন, সেই সেলে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই সেল অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় আপনার চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা, সেই সমস্ত মামলাগুলোকে অতি দ্রুত যেন একটা রায় দেওয়া যায় তাদের।